মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজ ও ঈগল পাখির রয়েছে বিশেষ মর্যাদা। এটি আরব ঐতিহ্য ও সংস্কৃতিরই অংশ হিসেবে বিবেচিত। তাই তো শুধুমাত্র বাজ পাখির জন্যই আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণ করা হয়েছে বিশেষায়িত হাসপাতাল। আবুধাবি ফ্যালকন হাসপাতাল পৃথিবীর সবচেয়ে বড় বাজ পাখির হাসপাতাল। ভিন্নধর্মী এই হাসপাতাল আবুধাবির পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই হাসপাতালে একসঙ্গে 200 পাখির স্থান সংকুলন ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রতি বছর গড়ে 11,500-এরও বেশি বাজ পাখিকে চিকিৎসা দেয়া হয়। মজার ব্যাপার হলো, বাজ পাখির জন্য রয়েছে অপারেশন থিয়েটার, কোয়ারেন্টাইন রুম, পরীক্ষাগার বা এক্সরে রুম, ICU। এমনকি বাজ পাখির অপরিণত ছানাদের জন্য রয়েছে ইনকিউবেটরের ব্যবস্থা। শুধু অসুস্থ হলেই নয়, বরং রক্ত পরীক্ষা সহ তাদের নিয়মিত চেক আপ করানোর সুব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। বাজ পাখির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তারপরও অর্থ ব্যয় করতে কার্পণ্য করে না মধ্যপ্রাচ্যবাসী। শুধু আরব আমিরাতে নয়, আশেপাশের বহু দেশ থেকে পোষা বাজ পাখিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই হাসপাতালে। অবাক করা বিষয় হলো, বাইরের দেশ থেকে চিকিৎসা নিতে আসা বাজ পাখিদের আমিরাতে আসতে হলে পাসপোর্ট লাগে।